সেইখান থেকে আমি একটা ইলিপস নিচ্ছি, ইলিপস নিলাম, ইলিপসটা নিয়ে ইলিপসটা ড্র করবো একটু চ্যাপটা করে এরকম। তো আমার এটা গ্রেডিয়েন্ট দরকার নেই, নর্মাল কালার নেব। ফিল কালারটা এখান থেকে আমরা নান করে দেব, ফিল কালার নান করে স্টোকে একটা কালার নিচ্ছি। সাপোজ এখান থেকে একটা রেড কালার নিয়ে নিচ্ছি, নিয়ে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট থেকে থ্রিডি, থ্রিডি থেকে রিভলভ, রিভলভে ক্লিক করে আমরা প্রিভিউতে টিক চিহ্নটা দিব, দিলে দেখবো আপেল হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখি কি নিলাম, একটা স্ট্রোক, একটা স্ট্রোক নিয়ে আমরা ইলিপস ড্র করছি। ইলিপসটা হচ্ছে একটা আকারে নিচ্ছি, তাই না? ইলিপসটা নিচ্ছি চ্যাপটা আকারে। ইলিপসটা নিয়ে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট রেখে, মানে সিলেকশন টুলে ক্লিক করলে তো এমনি সিলেক্ট হবে, এছাড়াও যদি বাইরে ক্লিক করে দিই সিলেক্ট হবে, ক্লিক করে ধরে এর মধ্যে নিয়ে আসলে এটা তো সিলেক্ট হবে, এটা তো আমরা জানি, তাই না? সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্ট মেনুতে, থ্রিডিতে রিভলভে, রিভলভে গিয়ে এখান থেকে আমরা প্রিভিউতে জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিব, দেখবো আপেল হয়ে গেছে। আমরা কালারটা কম বেশি করে নিতে পারবো, ঠিক আছে, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আপেলটা কেমন দেখাবে কোন দিক থেকে সরিয়ে নিতে পারবো। নিলাম, দেন ওকে করছি। স্টোকের কালার যদি কম বেশি করি, যদি মনে করি যে এটা কাঁচা আপেল, তাহলে কাঁচা আপেলের একটা কালার নিয়ে নিই, কালারটা নির্ধারণ করতে হবে তো, ঠিক আছে। পাকা আপেল হলে সেটা নিলাম, আপেল ড্র করলাম। আচ্ছা, কালারটা নিজেদের মতো করে নিয়েন কালার, একটা বোটা করি আপেলে, তাই না? তাহলে পেন টুল নিচ্ছি, এখান থেকে পেন টুল দিয়ে এখানে ক্লিক করে এখানে গিয়ে এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, যেন বোটাটা একটু মোটা করে দেখায়। ঠিক আছে, না থ্রিডিতে করলে বোটাটা আবার অন্য চেয়ার হয়ে যাবে, আমি থ্রিডি কাজ করবো, আজকে থ্রিডি দিয়ে শেষ করবো। হ্যাঁ, এই কালারটা চেঞ্জ করে নিব, বোটার কালার তো এরকম হয় না। ক্লিক করে কালচে লাল দিয়ে দিচ্ছি, তারপর একটা পাতা ড্র করি, তাই না? আপেলের পাতা, তাও তো পেন্টুল লাগবে, আমি নর্মাল একটা পাতা করছি। ক্লিক করলাম, হ্যাঁ এখনো যায়, স্টোকটা কমিয়ে দিই, অনেক বেশি লাগছে স্টোক। পাতার মধ্যে একটা শেপ নিই, শিরা, ভেঙে দিচ্ছি স্টোক গুলো, যে কোনো কালারের স্টোক নিতে পারি, এটা কোনো ব্যাপার না। নেওয়ার পর
এর মধ্যে শিরা উপশিরাগুলো করি, হালকা কালা নিচ্ছি, নিয়ে পেন্টুল নিচ্ছি এইখান থেকে। পয়েন্টার ভেঙে দিলাম, এটাকে কপি করে নিই, অল্টার চেপে টেনে এটা আবার মিলিয়ে দিব। পরে কালার চেঞ্জ করা যাবে, আমি আপাতত যেন স্পষ্ট দেখাই আমি স্পষ্ট কালার নিচ্ছি, পরে সবগুলো সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিতে পারবো। এটাকে আবার কপি নিই, অল্টার চেপে এক পাশটা ড্র করলাম, তাই না? ওই পাশটা এভাবে ড্র করব, ঠিক আছে? তাছাড়াও যদি এই কাজটা করতে পারি আমরা, যে এইটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট করে অপোজিটে দিয়ে দিব, দিয়ে একটু এডিট করে দিব, তাও করতে পারি। আমার যদি মনে করি যে এ পাশে আরেকটা ড্র করবো, করে করে কপি করে দেবো, তাও হবে। তাহলে দেখি রিফ্লেক্ট করাটা, ড্র করতে তো আমরা পারি, তাই না? দেখলাম তো। আচ্ছা, একটা ক্লিক করে শিফট চেপে চেপে বাকিগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এখানে রোটেট নামে একটা টুল আছে, এই রোটেটের ভেতরে ক্লিক করে চেপে ধরে থাকলে রিফ্লেক্ট টুলটা বের হবে। আমি রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করলাম, এই রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করছি, 90 ডিগ্রি প্রিভিউ দিয়ে কপি দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে ঘুরিয়ে নিই, যদি অ্যাকুরেটলি হবে না, কেননা পাতার এই পাশটা আর এই পাশটা কম বেশি না, তাহলে কী করবো আমরা, এডিট করে দিব, তাই না? এটাকে টেনে যতদূর সম্ভব নিই, বাকিটা এডিট করব, বাকিটা এখন ক্লিক করে করে নিজেরা ড্রয়িং করেও করতে পারেন। টেনে মিলিয়ে দিবেন, তাছাড়া আবার দেখতে ভালো লাগবে না।
ए হলো হ্যাঁ তাহলে পাতার আমরা ফিল একটা কালার দিই তাহলে কি করব ফিলটা সিলেক্ট করছি এই যে বাইরের বর্ডারটা সিলেক্ট করে আমি যদি পাতার একটা কালার দিয়ে দিই এই স্ট্রোক কালার না এখানে আমি ফিল কালার দেব ফিল কালার দিলাম ফিল একটা কালার দিলাম সাপোজ মনে করছি এটাই পাতা তাহলে স্ট্রোক কালারটা নান করে দিই স্ট্রোক কালার দরকার হবে না স্ট্রোক ছিল বলে এখানে ত্রুটি বোঝা যাচ্ছিল না ত্রুটি আছে না একটু এই যে এগুলো টেনে টেনে ভিতরে দিয়ে দিতে হবে প্রয়োজনে জুম করে নেব নিয়ে দেখব বড় করে দেখলে যদি এরকম আর এই স্টোকটা আমরা তো চিকন করে দিতে পারতাম যতটা মোটা নিয়েছি এতটা মোটা না নিয়ে হচ্ছে 50.5 দিতে পারতাম তাই না 1 দেওয়া ছিল তাহলে এতটা বাইরে বোঝা যাচ্ছে না মোটা করে যদিও ছোট করলে এটা অতটা বোঝা যাবে না ছোট করে দেখতে পারি আমরা বোঝা যাচ্ছে না তাই না এখন এই পাতাটার মোটা করে দিই পেন টুল দিয়ে এই বোটাতে ক্লিক করে একটু বাড়িয়ে দিই দিয়ে সিলেকশন টুলে ক্লিক করি তাহলে পাতাটা তো মোটা হয়ে যাবে এখন এটাকে পুরোটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে ফেলি ঠিক আছে এখন যেটা করব এই পাতাটাকে একটু ছোট করে ফেলি এটা অপোজিটে দিয়ে দিই আবার রিপ্লেট করে তো দিতে পারি তাই না রিপ্লেটে ডাবল ক্লিক করে কপি করে দিলাম তাহলে একই পাতা দুই পাশ থেকে দেখাবে ভেঙে গেল একটি গ্রুপ ছিল না এই জন্য গ্রুপ আছে তাহলে এটাকে রিপ্লেস করে দিই রিপ্লেস করে কপি দিলাম সিলেকশন টুলে ক্লিক করে এটা গ্রুপ আছে টেনে বসিয়ে দিলাম দুটো পাতা যদি এক করতে চাই তাহলে করে দিতে পারবো এখন একটা পাতাকে আমরা পিছনে দিয়ে দিই একটা পাতাকে সামনে ঠিক থেকে দেখি দেখো ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেম টু ব্যাক করে দিই তাহলে একটা পাতা পিছন দিক থেকে দেখাবে একটা সামনের দিক থেকে দেখাচ্ছে তাই না আবার যদি মনে করি যে নিচে একটা শ্যাডো পড়ছে এরকম একটা ইফেক্ট তৈরি করবো তাহলে তাও পারবো তাহলে কী করবো এর নিচে এটা নিয়ে নিই কালারটা নিয়ে নিই ব্ল্যাক ফিল কালার ব্ল্যাক স্টোক কালার দরকার নেই এটা ফিল অপাসিটিটা ট্রান্সপারেন্সি থেকে র অপাসিটিটা কমিয়ে নিই রাইট বাটনে ক্লিক করে
অ্যারেঞ্জ এসে সেন্ড টু ব্যাক করে দিই। এটা একটু মাল্টিপ্লাই করতে পারি স্ক্রিন থেকে, ট্রান্সফার এসে স্ক্রিন থেকে একটু চেঞ্জ করে, স্ক্রিন চেঞ্জ করে দেখে নিতে পারি। ঠিক আছে, এই আর কি ছোট বড় করে নিতে পারি এটাকে। এই হচ্ছে আপেল, থ্রিডি থেকে আর আমরা একটু কাজ ধরিয়ে দিই, বাসায় গিয়ে করবেন শেষ এখনই। হ্যাঁ, আর বেশি সময় নেব না, থ্রিডি থেকে একটু দেখেন। থ্রিডি দিয়ে যে কোনো কিছু ড্র করতে পারি আমরা, যেমন দেখেন আমি এখানে একটা শেপ নিচ্ছি চার কোণা, যে কোনো কালার আছে, সাপোজ স্টোক কালার দিয়ে করছি আমি, ফিল কালার দিয়ে না করে যে কোনো কালার আছে। আমি এটাকে এই অবস্থায় চলে যাচ্ছি ইফেক্ট থেকে থ্রিডিতে, থ্রিডিতে রিভলভে যাই, রিভলভে গিয়ে দেখবো রিভিউতে টিক চিহ্ন দিলে কিছু একটা হয়ে গেছে। ঠিক আছে, চার কোণা নিয়েছিলাম, এটাকে ওকে দিই, এটাকে যদি আমরা এটাকে ঘুরিয়ে এরকমভাবে দিই তাহলে অন্য কিছু হয়ে গেছে। ঠিক আছে, আবার ঘুরিয়ে এরকমভাবে দিই তাহলে, এটাতে একটা রেক্টেঙ্গল নিয়ে যদি আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গল নিই আর এটাকে আমরা থ্রিডি ইফেক্ট দিই রিভলভে গিয়ে, টিভিতে টিক চিহ্ন দিলাম, জাস্ট ওকে করি, কী হয়েছে বলেন তো একটু। আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে মনে পড়বে হয়তো আপনাদের, চকলেট। এটা নিলাম রাউন্ডের দিয়ে, তারপর যদি ইলিপস নিই চার গোনাকার, গোলাকার নিই সাপোজ, তাহলে কী হবে দেখি। আমরা ইফেক্ট থেকে থ্রিডি ইফেক্টে গিয়ে রিভলভে যাব, টিভিতে টিক চিহ্ন দেবো, দেন ওকে করব, তাহলে দেখেন এটা কিন্তু আরও সুন্দর চকলেট হয়েছে, তাই না, মিল্ক ক্যান্ডি। বসিয়ে দিই যদি আপনাদের এরকম মনে হয়। এবার তারপর এগুলো সবগুলো দিয়ে একটু করে দেখি, নিলাম পলিগন, থ্রিডিতে গেলাম, রিভলভে গেলাম, টিভিতে টিক চিহ্ন দিলাম, ওকে করলাম, আপন গতিতে কি হয়ে গেল। তারপর এটাকে ঘুরিয়ে দিয়ে দিই দিয়ে, আবার এটাকে এরকমভাবে ঘুরিয়ে দেখি, একের দিকে ঘুরাবো, প্লাস্টিকের জিনিসপত্র এগুলো দিয়ে বানায়, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে করতে শেখ হয়ে সব। তারপর স্টার নিলাম, স্টার নিয়ে থ্রিডিতে যাচ্ছি, ডিভলভে যাচ্ছি, টিভিতে টিক চিহ্নটা দিয়ে দিই, চেক মার্কটা দিয়ে ওকে করবো, স্টার নিয়ে এরকম হবে, এটাকে ঘুরাই। এছাড়াও পেন টুল দিয়ে আমরা নিজেরা ড্র করবো, সাপোজ মনে করেন এখান থেকে এরকম একটা শেপ নিলাম, নিয়ে কিছু একটা হয়ে গেছে দেখেন। এইটাকে যখন আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আর চেঞ্জ করতে হবে না, ইফেক্ট থেকে থ্রিডিতে যাই, রিভলভে ক্লিক করি, রিভিউতে টিক চিহ্ন দিই, রিভিউকে করি, একটা কোটা হয়ে গেছে, কিসের হয়েছে দেখেন। বেশি যদি একটু লম্বা করি লিখে দিলে আপনাদের আরও ক্লিয়ার হবে।
জবা নারিকেল তেলে ছোট একটা ক্যান আছে এরকম, ঠিক আছে, এটা যদি কালার চেঞ্জ করে দিই তাহলে তো প্যারাশুট হয়ে গেল নাকি? কালার চেঞ্জ করে দিলেই তো হয়ে গেল প্যারাশুট। প্যারাশুটের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এক কালার অ্যাকুরেটলি না। ঠিক আছে, আচ্ছা এইটা হলো একটা। তারপরে পেন্টুল দিয়ে কিছু আঁকাবো, ধরে না এভাবে আমি মনে করেন খেলনা কিছু আঁকাচ্ছি, আমার মন চাইছে এদিক দিয়ে একটা দিলাম, এদিক দিয়ে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, মনে করেন এটাই, ঠিক আছে, দিয়ে এখন থ্রি ডিতে চলে যাই। মানে আমি এটাকে মুখস্থ করে কোনো কিছু রাখতে চাচ্ছি না, নিজেরা নিজেরা ড্র করবেন, একদিক দিয়ে আর একটা দিবেন, দেখবেন মোড়া হয়ে গেছে। আমরা যেটা করব, নিজেরা নিজেরা ড্র করব, আগে শেপ ড্র করে এটা থ্রি ডিতে নিব, দেখবো অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারলেন? আমি আসলে মুখস্থ করে কিন্তু কিছু রাখতে চাচ্ছি না, মুখস্থ বলতে কি একটা সহজ কাজ দেখালাম যেটা আপেল তৈরি করা, তাই না? অবশ্যই এটা গ্রুপ করিনি, আপেলটা গ্রুপ না করলে তো আবার ভেঙে যাবে, ভাঙবে না, এই যে পাতা টান দিলাম এদিক থেকে সরে গেল, তাহলে কী করবো সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নেব, তাহলে এটা পুরোটাই থাকবে, বুঝলাম? তাহলে থ্রি ডি দিয়ে আজকে আপনাদের কাজই মূল কাজ হচ্ছে থ্রি ডি দিয়ে, তাই না? আর বাকিগুলো তো নর্মালি শেপ ছিল, ঠিক আছে। তাহলে পেন্টুল দিয়ে আপনারা নিজেরা ইচ্ছা মতো ড্র করবেন, ড্র করে থ্রি ডিতে প্রয়োগ করবেন, দেখবেন এটা কী হচ্ছে, ঠিক আছে? আঁকাবেন, আঁকানোর পর থ্রি ডিতে যাবেন, রিভলভে যাবেন, গিয়ে প্রিভিউটা দিবেন, দেওয়ার পর ওকে করবেন, এটাকে আবার ঘুরিয়ে দিই দেখেন কেমন কী হয়। যদি ঘুরিয়ে দিই তাহলে এরকম হবে, ঠিক আছে। এটাকে যদি এদিকে ঘুরাই, এটা তো এরকম ছিল, এদিকে দিই, এভাবে আমরা শেপগুলো ড্র করবো, হ্যাঁ।